এবারে আরও কিছু সংবাদ জানাবো কাল থেকে আবারও শুরু হবে টিসিবির ট্রাক সেলে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম চলবে আগামী আঠাশে নভেম্বর পর্যন্ত ট্রাক সেলে পাওয়া যাবে চিনি পঞ্চান্ন টাকা কেজিতে মসুর ডাল ষাট টাকা পেঁয়াজ ত্রিশ টাকা কেজি দরে আর সয়াবিন তেল প্রতি লিটার একশো টাকা মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে রাজধানীতে অনুষ্ঠিত হল ঢাকার পশ্চিমাঞ্চলীয় বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ স্লোগানে রাজধানীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু যুব মেলা এই উপলক্ষে শিল্পকলা একাডেমিতে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাক